আমাদের নিরাপত্তা বাহিনী যা কাজ তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করবে, ওতে আমাদের সরকারের ভাবে কোনো বাধা নেই। কিন্তু তারা যেন নিয়ম শৃঙ্খলা মেনে চলে, দেশের আইন মেনে চলবে, জন দুর্ভোগ সৃষ্টি না করেন, সেই জন্য আমি আহ্বান রাখবো। আমি আহ্বান রাখবো তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না। আমি আহ্বান রাখবো তারা যেন মানে জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। এবং সেই জন্যই আমি পূর্বেই যেটা বলেছি যে রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি পালন করবেন, সেখানে তারা এটা এখানে আমাদের আমাদের কোনো বাধা নেই। কিন্তু তারা যদি এইটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করে কিংবা যানমালের মানে ক্ষতি করে কিংবা ভাঙচুর করে কিংবা কোনো জায়গায় তারা জনগণের মানে বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি শৃঙ্খলা মানে বিনষ্ট করেন, তখন আমাদের নিরাপত্তা বাহিনী যা কাজ তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করবে। আমাদের নিরাপত্তা বাহিনী এখন অনেক সুদক্ষ, অনেক তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে একটা মানে সুন্দর জায়গায় আনার জন্য তারা সবসময় রাত দিন সহযোগিতা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশটাকে এগিয়ে নিয়ে একটা উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন, সেই জন্য মানে মাননীয় প্রধানমন্ত্রী মানে কাজে সহযোগিতা করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় কাজ করছেন। আমরা সেই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাবো যে তারা যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করেন, তারা যেন কোনো রাস্তায় চলাচল বন্ধ না করেন, তারা যেন কোনো মানে ভাঙচুরে লিপ্ত না হন, তাহলে আমরা সেই আহ্বানটি রাখবো আপনাদের মাধ্যমে। সেটা আপনারা জানেন ঝামেলা করবেন কেন না করবেন তারা আপনাদের কাছে ইনফরমেশন রয়েছে। আমরা আমাদের কথা হলো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত আছে, যদি ঝামেলা করে তারা তারা মানে তাদের অর্পিত দায়িত্বটি তারা পালন করবে।